नमस्कार, आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आज के चलेछि मुकुंदपुरे, एखाने आज के आपनादेरके 2BHK रेडी टू मूव फ्लैट देखाबो। आर आज के आमार साथे आछे होच्छे सोमो, ওনার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাই ডিরেক্টলি সোমোকে কল করে নেবেন। তো সোমো, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে, মুকুন্দপুর এটা কোথায় আছে? আচ্ছা, এটা তোমার মুকুন্দপুর রয়েছে হচ্ছে তোমার শতাব্দী পার্ক বলে একটা জায়গা রয়েছে মুকুন্দপুরের ঠিকানে। এখান থেকে যদি আপনারা ইএম বাইপাস থেকে দৌড়ি ঢোকেন কালিকাপুর থ্রু দিয়ে, তো মোটামুটি আপনার ইএম বাইপাস থেকে এটা 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা চলে আসতে পারবেন। এখানে কিন্তু ভেরিয়াস আপনারা বাস বা অটো পেয়ে যাবেন, যেটা ফ্ল্যাটের সামনে আসার আপনাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। অজনঙ্গটাও তো খুবই কাছে, খুবই কাছেই রয়েছে। তো সমো, এটা তো G+3 বিল্ডিং রয়েছে, 2BHK আর 3BHK অ্যাভেলেবেল রয়েছে। এবার হচ্ছে স্কোয়ার ফিট এরিয়া রয়েছে। 3BHK যে ফ্ল্যাটটা পাচ্ছেন ওটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন, 1115 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। আর আপনারা 2BHK যে ফ্ল্যাটটা পাচ্ছেন ওটা থার্ড ফ্লোরে পাচ্ছেন, ওটা আপনার 915 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। আচ্ছা, তো এটা তো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তো এটা কবের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে? এটাও আপনারা 1.5 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা একটা অ্যাজাম্পশন করতে পারেন, 1.5 মাসের মধ্যে কিন্তু বিল্ডিং হ্যান্ড ওভার। সো বাই মার্চ 2023 এটা হ্যান্ড ওভার হয়ে যাবে বলতে পারো। ওকে, আর লোন হয়ে যাবে তো যে কোনো ব্যাংক থেকে? লোন হয়ে যাবে। আচ্ছা, মানে কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? আচ্ছা, আমাদের কিছু প্রেফারাইজ ব্যাংক রয়েছে ডেভেলপারদের। এছাড়া যদি আপনাদের কোনো প্রেফারাইজ ব্যাংক থাকে আপনারা করতে পারেন, বা লোনটা যদি আমাদের উপর ছাড়েন আমরা আপনাকে স্যাংশন করে দেব। মানে SBI থেকে লোন হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক, এখানে অ্যামেনিটিস কি কি রয়েছে? অ্যামেনিটিস তোমার বলতে গেলে লিফট রয়েছে, পার্কিং রয়েছে, সিকিউরিটি থাকবে। আচ্ছা, এই হচ্ছে তোমার বেসিক অ্যামেনিটিস রইবে থাকছে, যেটা G+3 একটা বিল্ডিং এ। আচ্ছা, তো এখানে মেইনটেনেন্স কস্ট মোটামুটি কত করে পড়বে? তাহলে মোটামুটি ধরে রাখতে পারো 1 টাকা পার স্কোয়ার ফিট। এবারে ফার ভেরিয়েশন বলা যাবে কমিটি ডিসাইড হওয়ার পর যদি কিছু চেঞ্জেস আসে। আচ্ছা, আর এখানে ওয়াটার সোর্স কি রয়েছে? ওয়াটার সোর্স এখানে তোমার কর্পোরেশনের ওয়াটার জল রয়েছে। আচ্ছা, তো এখানে কি জলের সেরকম আয়রন আছে কি? না, এটা কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে কিন্তু। আচ্ছা, আর এরিয়াতে কি ওয়াটার লগিং হয়? একদমই না। আচ্ছা, আর এখানে ইলেকট্রিসিটি কি রয়েছে? ইলেকট্রিসিএসসি এরাই তো লোডশেডিং হয় না বললেই চলে আর কি। আর এবার হচ্ছে কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? আচ্ছা, হসপিটাল তোমার এখান থেকে মুকুন্দপুর আছে, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন ইএম বাইপাস কাছে, মানে আপনাকে 1 কিলোমিটারের মধ্যে আপনারা আরএনটেগড় পেয়ে যাবেন, মেডিকা পেয়ে যাবেন, এবং AMRI মুকুন্দপুরটা পেয়ে যাবেন। খুবই কাছাকাছির মধ্যে 3টে সুপার স্পেশালিটি হসপিটাল ব্যাক টু ব্যাক আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, স্কুল আপনারা কাছাকাছির মধ্যে ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল রয়েছে, আপনার কিডজি রয়েছে ছোটদের জন্য, এবং সাউথ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন মুকুন্দপুর, যেটা আপকামিং। আচ্ছা, আর কলেজ? কলেজ মোটামুটি আপনারা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজটা এখান থেকে ডিস্টেন্স রয়েছে, কাছাকাছি আপনার অনেক কলেজ রয়েছে, যেটা আপনার নর্মাল আপনার কোর্সের জন্য সেই কলেজগুলো আপনার কাছাকাছি পেয়ে যাবে। আর গড়িয়াতেও পেয়ে যাবে যদি কেউ গড়িয়া যেতে চায়, তো সেখানেও কলেজ রয়েছে, অ্যান্ড্রুজ কলেজ, কে কে দাস কলেজ রয়েছে। আর ব্যাংক আর এটিএম আর মেডিকেল স্টোর কাছাকাছি রয়েছে কি? প্রচুর, এখানে ব্যাংক আর এটিএম আপনারা মেন রোড এখান থেকে জাস্ট 100-200 মিটার, ওখানে গেলে আপনারা ভেরিয়াস ব্যাংক আর এটিএম পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে মার্কেট নিয়ে কথা বলা যাক, এখানে লোকাল মার্কেট কি রয়েছে? লোকাল মার্কেট এখান থেকে 150 মিটার আপনি যদি ওয়াকিং ডিসটেন্স চান, 100 থেকে 150 মিটার আপনার ফ্ল্যাট থেকে ডিসটেন্স হচ্ছে মুকুন্দপুর মেন রোড, যেটা নয়াবাদ মুকুন্দপুর মেন রোড, ওখানে আপনারা চলে এলেই কিন্তু আপনারা আপনারা ওখানে আপনারা ব্যাংক আর এটিএম এবং আপনারা ওখানে মার্কেট এরিয়া সব কিছু পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা লোকাল ডেলি বেসিসে যে মার্কেটটা লাগে সেটা কিন্তু আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর যদি সুপার মার্কেটের কথা বলি, স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ, জিও মার্ট, আটামবাগ মার্কেট, এগুলো মোটামুটি ধরুন অভিষিক্তার সামনেই তো একটা স্পেন্সার্স রয়েছে, 5-10 মিনিটের ডিসটেন্সে আপনি পাবেন, হ্যাপ মোড় রয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, এবার হচ্ছে ট্রান্সপোর্টেশন নিয়ে একটু কথা বলা যাক, নিয়ারেস্ট মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস এন্ড অটো স্ট্যান্ড কি রয়েছে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি তুমি বলতে চাও তাহলে তোমার এখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনটা আপনারা পাবেন, যেটা 2.2 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে। আচ্ছা, একদম এক্স্যাক্টলি। আর আপনারা যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বলেন সেটাও 2.5 কিলোমিটার ডিস্টেন্স, গড়িয়া রেলওয়ে স্টেশন, এই দুটো আপনার কাছাকাছির মধ্যে পাবেন, যেটা আপনার রাস্তা কিন্তু খুবই পরিষ্কার এবং রাস্তা রয়েছে, যেটা আপনার মোটামুটি বাইকে যদি বা আপনি যদি টোটোতে অ্যাক্সেস করেন, ভেরিয়াস টোটো রয়েছে এখানে, টোটো যদি অ্যাক্সেস করেন মোটামুটি আপনার 7 মিনিটসের মধ্যে কিন্তু আপনারা এই দুটোতেই পৌঁছে যেতে পারবেন, মানে রেলওয়ে স্টেশন প্লাস মেট্রো স্টেশন। বাস আপনারা ফ্ল্যাট থেকে বের হলেই বাস পেয়ে যাবেন, জাস্ট 1-1.5 মিনিটে হাঁটা, কারণ ইএম বাইপাস তো খুবই কাছে রয়েছে, ইজি বাস পেয়ে যাবেন। আপনি ফ্ল্যাট থেকে মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে দেখতে পারেন বাস চলছে। তো বাসগুলো কোথায় যায় অ্যাকচুয়ালি? আপনি দেখুন, বাস এখান থেকে আপনার রুবি যাচ্ছে, যাদবপুর যাচ্ছে, সন্তোষপুর যাচ্ছে, যাদবপুর সন্তোষপুর যাচ্ছে, বিবিধিবাগ যাচ্ছে, এইগুলো রয়েছে। আচ্ছা, তো মানে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে, লোকেশনটা খুবই প্রাইম লোকেশন, এসে যারা প্র্যাকটিক্যালি দেখবেন তারা আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, তো এবার হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি, ডেভেলপারই কনস্ট্রাকশন লাইনে কত বছর ধরে রয়েছে, কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এখানে? খুবই, উনি অনেক বছর ধরে এই লাইনে রয়েছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা
মুখে বলে ব্র্যান্ডেড কোয়ালিটি আপনারা ছবিতে দেখতে পাবেন যে কত ভালো ব্র্যান্ডেড কোয়ালিটি ইউজ করা রয়েছে, এবং আপনারা বিল্ডিং আপনারা এসে দেখলে বুঝতে পারবেন খুব ভালো করে স্ল্যাব টাইলস এবং উপর অব্দি টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং রয়েছে। বিল্ডিং এর কোয়ালিটি সুপার কনস্ট্রাকশন কিন্তু খুবই ভালো রয়েছে। লিফটও কিন্তু আপনার খুব অটোমেটিক ভালো লিফট বসছে, আপনারা এসে দেখলে বুঝতে পারা যাবেন যে কনস্ট্রাকশন কোয়ালিটি কতটা টপ নচ রয়েছে। আর ওনার কনস্ট্রাকশন বলতে গেলে ওনার এখানে প্রচুর কনস্ট্রাকশন চলছে, উনি অনেক পুরনো এখানকার। ওকে, এবার আপনাকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিংটা। নিচে আপনারা কার পার্কিং পেয়ে যাবেন, এটার প্রাইস রাখা হচ্ছে 4 লাখ। আর বিল্ডিং এর ঠিক নিচে দেখতে পাচ্ছেন 25 ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 925 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, ওয়েস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আমার 2 BHK ফ্ল্যাট, তার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার 3 BHK ফ্ল্যাট। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, এখন দেখতে পাচ্ছেন লিফটের কাজ চলছে। আর ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই আপনার জ্যাগুয়ার আর পেরিওয়ারের ইউজ করা হবে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন, আর মাস্টার বেডরুমে আপনারা লফট এরিয়া পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এটার সাইজ হচ্ছে আপনার 16x10। দেখতে পাচ্ছেন আপনার সাউথ ওপেন রয়েছে লিভিং কাম ডাইনিং রুমে। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। তো এই সাইডে আপনারা এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন, আর কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে আপনারা যদি চান এই পাশটাতে বা এই পাশটাতে আপনারা 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এবার আপনাকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, এটা সাইজ হচ্ছে আপনার 10x3.5। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে। এটার সাইজ হচ্ছে আপনার 10x6। এখানে ফ্লোরিং যেটা ইউজ করা হবে অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হবে। ঢুকেই রাইট সাইডে ফ্রিজের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, সিঙ্গেল ডোরে ফ্রিজ এখানে আপনারা রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে চিমনির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন। আর মোটামুটি উপলব্ধি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড টাইলস ইউজ করা হয়েছে। আর আপনার কিচেনটা হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুমের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 9x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোমোটের পয়েন্ট। মোটামুটি উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ কিন্তু করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখে নিন নর্থ ফেসিংয়ে এই বাথরুমটা রয়েছে। এবার আপনাকে এক এক করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা সাইজ হচ্ছে আপনার 11x9। দুটো সাইড ওপেন রয়েছে, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। দেখে নিন নর্থ ফেসিং আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 11x10। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট ইজ মাস্টার বেডরুমটা আপনার সাউথ ওপেন রয়েছে, সাউথ আর ওয়েস্ট ওপেন, সাউথ ফেসিং আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এসির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, টিভির পয়েন্ট আপনারা পাচ্ছেন, উপরে একটা লফট এরিয়া পেয়ে যাচ্ছেন। তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে রয়েছে। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, এটা সাইজ হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট রয়েছে।
ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, গিজারের পয়েন্ট আপনারা কিন্তু অ্যাটাচ বাথরুমে পেয়ে যাচ্ছেন, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর ফেসিং দেখে নিন আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা টু দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 1115 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিফ্ট এরিয়া, লিফ্টের কাজ এখন চলছে, আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, সেখানে মার্বল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস রয়েছে, এটা হচ্ছে 3 BHK, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার 2 BHK। ফ্লোরিং আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে। MCBটা আপনারা ঠিক ওপরে পেয়ে যাবেন, হ্যাভেলসের সব ওয়ারিং হবে, আর অ্যাঙ্কারের সুইচেস এখানে ইউজ করা হবে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার লিভিং রুম, তার ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন রয়েছে, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, বেসিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টুও দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এই টোটাল সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা সাইজ হচ্ছে 14x10। কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, আপনারা এই সাইডটাতে আপনারা চারজনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার লিভিং রুম, এটা সাইজ হচ্ছে আপনার 11x10। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, তো এই সাইডে আপনারা লম্বা করে একটা সোফা রাখতে পারবেন, একটা বড় উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, এটা সাইজ হচ্ছে আপনার 9x4। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, আর বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন 25 ফুটের রাস্তা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে রয়েছে। বাথরুমের বাইরেই দেখতে পাচ্ছেন এখানে আপনার বেসিনের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন, আর এটা সাইজ হচ্ছে আপনার 10x4.5। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, কোমোডের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। আর ফেসিং দেখে নিন আপনার নর্থ ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে, আর উপর অবধি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ কিন্তু করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, সেপারেট কিচেন যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে। এই কিচেনের সাইজ হচ্ছে না 9x6। এখানে ফ্লোরিং যেটা হবে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে, দেখতে পাচ্ছেন আপনার এল শেপের গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে স্ল্যাবগুলো, একটা বড় সিঙ্ক এখানে বসানো হবে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, ওপরে আপনারা চিমনির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, মোটামুটি ওপর অব্দি টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিং দেখে নিন আপনার সাউথ ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। এবার আপনাদেরকে এক এক করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এটা সাইজ হচ্ছে আপনার 10x9। এটা আপনার ওয়ান সাইড ওপেন রয়েছে, একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন আপনার সাউথ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। এবার আপনাকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এটা সাইজ হচ্ছে 10x11। এখানে আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখে নিন ইস্ট আর সাউথ ওপেন রয়েছে, এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, এখানে দুটো বক্স উইন্ডো রয়েছে, টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। এইবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা সাইজ হচ্ছে আপনার 11x11। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, ইস্ট আর নর্থ ওপেন রয়েছে, এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে নর্থ ফেসিং। টিভির পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন, এটার সাইজ হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে, ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে,
উপরে এক্সোস্টনের পয়েন্টটা রয়েছে, একদম উপর অব্দি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন একটা লফট এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুমে। আর ফেসিং দেখে নিন, আপনার নর্থ ফেসিং এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো সমো 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? আচ্ছা, 3 BHK যে আপনারা ফ্ল্যাটটা দেখলেন, ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে 1115 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটার আপনার দাম রয়েছে হচ্ছে আপনার 47 lakhs। আর 2 BHK যে ফ্ল্যাটটা রয়েছে ওটা আপনার 925 স্কোয়ার ফিট থার্ড ফ্লোর, ওটার আপনার প্রাইসিং রয়েছে তার 39 lakhs। তো পার স্কোয়ার ফিটের রেট কত চলছে এখানে? 4200 টাকা করে রয়েছে। আচ্ছা, আর পার্কিং এর প্রাইস কত আছে? পার্কিং 4 lakhs রয়েছে, অপশনাল রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আপনাকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ চলছে এখন। আর উপরে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া হবে। আর উপরে আপনারা কংক্রিটের 10,000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।